ভোট আসে ভোট যায়, কিন্তু সাধারণ যারা শ্রমিক মানুষ বা অসংগঠিত শ্রমিক তারা কেমন থাকে তা জানতে আজ আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের উত্তরপাড়া স্টেশন সংলগ্ন জায়গায় যারা রিক্সা চালক তাদের কাছে, তাদের কাছ থেকে শুনে নেব তারা কি বলছে। ভোট আসছে কি মনে হয়? ভোট আসছে খুবই ভালো, কিন্তু কথা হলো কি যে আমাদের এই রিক্সা চালক ভাইয়েরা মানে খুব দুঃখিত যে টোটোগুলো বাজারে বেরিয়েছে, তার জন্যে আমাদের অবস্থা খুবই খারাপের অবস্থা, আমাদের একটু দেখবেন। নেতাদের কাছে বা যারা ভোট চায় তাদের কাছে কি তোমাদের চাইলে ভালো হয় আর কি মনে হয়? যেরকম আমরা আছি যেরকম রিক্সা চালিয়ে খাচ্ছিলাম সেরকম থাকলে খুব ভালো হয়। রাস্তাঘাটে একটা ভালো পাওয়া যায় না, চারদিকে টোটো ঘুরছে, টোটোর কোনো নির্দিষ্ট একটা স্ট্যান্ড নেই, বেপরোয়াভাবে তারা করে খাচ্ছে। সরকারি ছাড়া সরকারের কাছে আর কি কি জিনিস তোমরা চাইবে? আর কিছু চাই না, কী চাইবো বলুন না, যা পেয়েছি আমরা তো মনে করি খুবই পেয়েছি, কিন্তু আমরা যেটা কর্ম করে খাচ্ছি সেই কর্মের দিক থেকে যদি একটু দেখে খুব ভালো হয় আমাদের। এই যে ভোট আসছে, বিগত যে পাঁচ বছর গেল সব সুবিধা আপনি ঠিক মতো পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, বিশেষ করে দু কিলো দুটো আড়াই কিলো চাল পাচ্ছি, কিন্তু কে দিচ্ছে জানি না, রাজ্য সরকারের আন্ডারে আছি, দুটো আড়াই কিলো চাল পাচ্ছি, এইটাই আমরা অনেক পাওয়া পাচ্ছি। আপনার নাম? আমার নাম শ্যামল অধিকারী। ভোট আসছে কী মনে হচ্ছে, কী হলে ভালো হয়? ভোট আসছে ভালোই তো মনে হয়। হ্যাঁ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট আসছে ভালোই হয় এটা, ঠিক আছে। কিন্তু দিদি তো গত এতে পারমিট করলো যে ই রিক্সা, কোথায় ই রিক্সা গরিব মানুষ কটা পাচ্ছে, কেউ তো পায়নি। আশা করি কী প্রার্থনা করবে দিদির কাছে বা সরকারে যিনি ভোটের জন্য দাঁড়িয়েছে নির্বাচন? প্রার্থনা করবো যে এই যে ই রিক্সা পারমিট করে যে কটা গরিব মানুষ ই রিক্সা পাচ্ছে, কেউ তো পায়নি আজ অব্দি। উত্তরপাড়ায় মিউনিসিপ্যালিটি কাউকে তো পারমিট করে দেয়নি এটা। সরকারি সুযোগ সুবিধাগুলো তোমরা পেয়েছো? হ্যাঁ পাচ্ছি, ওই দু আড়াই কিলো চাল, দু আড়াই কিলো গম, এছাড়া কিছুই না। তোমার নাম? বাপি ঘোষ। আমরা এই মুহূর্তে উত্তরপাড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে যারা রিক্সা চালক তাদের থেকে শুনে নিলাম তারা আগামী দিনে যে সাংসদ প্রার্থী তার কাছে কী চাওয়া পাওয়া। আগামী দিনে আমাদের নজর থাকবে সরকার কতটা এই সমস্ত অসংগঠিত শ্রমিকদের উদ্দেশ্যে পাশে দাঁড়ান, তাদের কথা সংসদে তোলেন। হুগলি থেকে ক্যামেরা প্রসেনজিৎ মুখার্জির সাথে রোহন বাগচি, ইউএসপি নিউজ।